যে আমাদের ইমান আকীদা সব ভুলে যাই আমরা। শান্তি উন্নতি ইসলামের প্রথম কাজ, ইসলাম শান্তি ধর্ম, সমাজ শান্তি প্রতিষ্ঠা করাই হোক আজকের এই দিনে আমাদের অঙ্গীকার। আমরা যদি সমাজে শান্তি আনি, আল্লাহ আমাদেরকে সবাইকে সেই ইয়ে দিছে, এবিলিটি দিছে যে আমরা যার যার মতো করে খেতে হবে, রিজিক আল্লাহ দেওয়ার, আমরা যাই করি ধন সম্পদ বলেন আর যে যা বলেন কিছুই হবে না যদি না আল্লাহ রিজিকে রাখে। সেই বিশ্বাস যদি থাকে নবী জীবন ধরেন আমরা ফলো করি, তাহলে দেখবেন কি সমাজে শান্তি থাকবে, আর শান্তি থাকলে আমরা যা যে যার মতো করে ইনশাআল্লাহ করে খেতে হবে। তো ওনাকে শুধু একটু ফলো করা দরকার, ওনার কথাগুলো বাইরে চলা দরকার। বিদায় হলে ভাষাটি নবীজি দুইটা জিনিস শিখে গেছিলেন, কোরআন আর সুন্নাহ, এই দুইটা জিনিস মেনে চললে আমাদের প্রত্যেকের পারিবারিক সামাজিক আর্থিক রাষ্ট্র পরিচালনা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে, আর এই অর্জনের মাধ্যমে দুনিয়া শান্তি এবং আখেরাতের কল্যাণ অর্জন করা আমাদের জন্য সহজতর হবে। আজকের দিনে আমি আপনাদের সাথে শুনি হতে পারে নিজেদের ধন্য মনে করতেছি। আজকের আখিরি নবীর জন্ম এবং ঈদে মিলাদুন নবী শুধুমাত্র বান্দার জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত নয়, সমগ্র বিশ্বের জন্য অশেষ গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদেরকে আখিরি নবীর আদর্শ অনুসরণ করে যেন জীবন পরিচালনা করেন, অধিকদান করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। নবীজির কথাগুলি শুধু মনে রেখে আপনারা যদি আমি ফলো করি তাহলেই বা থাকি আমাদের জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন দেশের একটা সার্বিক অবস্থা একটু অন্যরকম, প্রায় অনেকগুলি দরদাদা জীবনের বিনিময়ে আমরা এই 5ই অগস্ট দেশে আবার নতুন ঘুরে পাইছি। আমি আজকের এই ইয়েতে খুব রাজনীতি বক্তব্য রাখবো না, আমি এটাকে রাজনীতি রাজনীতির কথা বলি না, কিন্তু একটা কথা আছে না, দেখি সর্বে গেল প্রাঙ্গণে, যেহেতু রাজনীতি করি কিন্তু সে একটা কথা বলবো, এই সময় নেব না আপনার কাছ থেকে। আমরা সবাই মধ্যে তার লাভ করে বিবেক ঘেঁচে দিই, বিবেক জানেও কোনটা ভালো কোনটা খারাপ এটাকে আমরা বুঝি না। গত 15 বছর এই আওয়ামী সরকার, এই সরকার যে সরকার যা করছে এটা কি দেশের জনগণের হিতে করছে কিনা এটা আপনারা নিজের জিজ্ঞেস করতে হবে। এখানে অনেকে আওয়ামী লীগ করে নির্বিশেষে কতটুকু